বিশ্বাসঘাতকতার অভিযোগে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করলেন জেলনস্কি। চেরনোবিল থেকে ইউক্রেনীয় সেনাদের ধরে নিয়ে গেল রুশ বাহিনী। ইউক্রেনে নতুন করে যেসব অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। হিজাবের পর এবার হালাল মাংস নিষিদ্ধের পায়তারা করছে বিজেপি। রুবলে মূল্য পরিশোধ করো নতুবা গ্যাস বন্ধ করে দেব হুঁশিয়ারি পুতিনের। শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা, কলম্বোতে কার্ফিউ। সবশেষে জানবেন, চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করলে রাশিয়া বাঁচাবে না, ভারতকে হুঁশিয়ারি আমেরিকার। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বিশ্বাসঘাতকতার অভিযোগে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলনস্কি। তাদেরকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। জেলনস্কি বলেন, আজ অ্যান্টি হিরোদের ব্যাপারে আরও একটি সিদ্ধান্ত হয়েছে। সকল বিশ্বাসঘাতকদের মোকাবেলায় আমার সময় নেই, তবে ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। এ সময় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেবা বা ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস বাহিনীর শীর্ষ ওই দুই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যারা ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্যের সামরিক শপথ ভঙ্গ করবে তারা অবশ্যই উচ্চ সামরিক পদ থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, এলোমেলো জেনারেলদের পথ আর আমার পথ এক নয়। চেরনোবিল থেকে ইউক্রেনীয় সেনাদের ধরে নিয়ে গেল রুশ বাহিনী। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার সময় ইউক্রেনের সেনাদের জিম্মি করে নিয়ে গেছে রুশ বাহিনী। ইউক্রেনে পারমাণবিক সংস্থা এনার্গোটমের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে এই খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের বরাত দিয়ে এনার্গোটম জানিয়েছে, গত 24 ফেব্রুয়ারি থেকে জাতীয় নিরাপত্তা রক্ষীদের জিম্মি করে রেখেছিলেন দখলদার রুশ সেনারা। অবশেষে তারা চেরনোবিলের নিয়ন্ত্রণ ছেড়ে চলে যাওয়ার সময় জিম্মিদেরকেও তাদের সঙ্গে নিয়ে যান। তবে ঠিক কতজন ইউক্রেনীয় সেনাকে তারা ধরে নিয়ে গেছে তা স্পষ্ট করে জানাতে পারেনি এনার্গোটম। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দখলদাররা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে যাওয়ার কথা ঘোষণা দেয়। রাশিয়ার কিছু সেনা চেরনোবিলের তেজস্ক্রিয় বিকিরণ থেকে দূষিত পদার্থ দ্বারা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ বেলারুশে চিকিৎসা নিচ্ছেন বলেও তাদের কাছে খবর রয়েছে, যদিও এ বিষয়ে তারা নিশ্চিত নয়। রাশিয়ার সেনারা ইউক্রেন অভিযানের শুরুতে চেরনোবিল দখলে নেয়, তবে সম্প্রতি রাশিয়া বলেছে উত্তর ইউক্রেনে তাদের কার্যক্রম কমিয়ে দেবে এবং পূর্ব ডনবাস অঞ্চলে তারা তৎপরতা চালাবে, আর চেরনোবিল কিয়েভের উত্তরে অবস্থিত। ইউক্রেন নতুন করে যেসব অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং অন্যান্য নিরাপত্তা সহায়তার অর্ধ ডজন চালান ইউক্রেনে পৌঁছেছে। গত 16 মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত $800 মিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ হিসাবে এই সব সরঞ্জাম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, বৃহস্পতিবার পাঠানো প্রাথমিক চালানের মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন, স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, শরীর বর্ম, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য উপাদান। কির্বি বলেন, $800 মিলিয়ন সহায়তা প্যাকেজের পুরোটাই 2 সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে। এতে MI-17 হেলিকপ্টার, ছোট অস্ত্র, গোলাবারুদ, যানবাহন, সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট ইমেজ এবং বিশ্লেষণ ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। যদিও ইউক্রেনের সেনারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা মিত্রদের দেওয়া অ্যান্টি ট্যাঙ্ক লঞ্চার এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সহায়তা ব্যবহার করছে। ইউক্রেনে রুশ অভিযান শুরু হয় গত 24 ফেব্রুয়ারি। এই পর্যন্ত মার্কিন জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দিয়ে শত শত রাশিয়ান সাজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেন। হিজাবের পর এবার হালাল মাংস নিষিদ্ধের পায়তারা করছে বিজেপি। ভারতের কর্ণাটকে বিজেপি সরকার ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। কয়েক মাস আগে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেয় রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার। এবার তাদের নজর পড়েছে হালাল মাংসের উপর। রাজ্যের মুখ্যমন্ত্রী বাস ফরাজ বোমাই বুধবার বলেছেন যে তার সরকার কিছু ডানপন্থী হিন্দু সংগঠনের হালালভাবে কাটা মাংস না কেনার আহ্বানের বিষয়টি খতিয়ে দেখবে। তিনি বলেন, হালালভাবে কাটা মাংস নিয়ে গুরুতর আপত্তি উত্থাপিত হয়েছে এবং সরকার এটির বিষয়ে অবস্থান নেওয়ার আগে বিষয়টি সম্পূর্ণভাবে দেখতে চায়। এদিকে আদর্শিক ইস্যুতে তার সরকারের অবস্থানের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের মধ্যে কেবল উন্নয়নের পন্থী রয়েছে, কোনো ডানপন্থী বা বামপন্থী নেই।
হালাল মাংস নিয়ে আপত্তির বিষয়ে এক সংবাদ সম্মেলনে বোমাই বলেন, এটি নিয়ে কেবল আলোচনা শুরু হয়েছে এবং আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখব। রুবলে মূল্য পরিশোধ করো নতুবা গ্যাস বন্ধ করে দেব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযান শুরুর 5 সপ্তাহের মাথায় তিনি এই হুমকি দিলেন, যার ফলে ইউরোপ জুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হতে পারে। গত 23 মার্চ প্রেসিডেন্ট পুতিন এমন একটি ডিক্রিতে সই করেছিলেন যাতে বলা হয়েছিল রাশিয়ার গ্যাসের ক্রেতাদেরকে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে হবে, নতুবা তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার থেকে রাশিয়ার প্রেসিডেন্টের জারি করা ওই ডিক্রি কার্যকর করার কথা রয়েছে। ফ্রান্স এবং জার্মানি অবশ্য রাশিয়ার এই দাবিকে ব্ল্যাকমেইল বলে অভিযোগ করেছে। পশ্চিমা কোম্পানিগুলো অবশ্যই এই ডিক্রিকে বিদ্যমান চুক্তির খেলাপ বলে অভিহিত করেছিলেন, কারণ এইসব চুক্তিতে ইউরো বা ডলারের মূল্য পরিশোধের সুযোগ ছিল। তবে রুশ প্রেসিডেন্ট আগে সব চুক্তি বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার জারি করা ডিক্রি কার্যকর হওয়ার আগ মুহূর্তে প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার এক ভাষণে বলেন, আমাদের কাছে কেউ বিনামূল্যে কিছু বিক্রি করে না, আর আমরাও জনসেবার উদ্দেশ্যে কিছু করতে যাচ্ছি না, কাজেই আগে সব চুক্তি বাতিল করা হলো। তিনি বলেন, ইউরোপকে অবশ্যই রুশ মুদ্রায় জ্বালানির দাম পরিশোধ করতে হবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা, কলম্বোতে কার্ফিউ। শ্রীলঙ্কায় চরম আকার ধারণ করেছে অর্থনৈতিক সংকট, এ নিয়ে দেশটির সাধারণ জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। লঙ্কান সরকার এই পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করছে তার বিরুদ্ধেও সহিংস বিক্ষোভ দেখা যাচ্ছে। দেশটির প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা সহ সহিংসতার পরে রাজধানী কলম্বোতে রাতারাতি কার্ফিউ জারি করা হয়েছে। জানা গেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষের বাসভবনের বাইরে চলতে থাকা বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পরে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোতাবায়ের বাসভবনের দিকে যাওয়ার রাস্তায় একটি বাসে আগুন লাগানোর আগে বিক্ষোভকারীরা একটি পাঁচিল ভেঙে দেয় এবং পুলিশের দিকে ইট ছোড়ে। বিক্ষোভকারীরা এই সময় শ্রীলঙ্কার সেনাবাহিনীর একটি বাস ও একটি জিপে আগুন লাগিয়ে দেয়। উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় দেশটিতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশজুড়ে দৈনিক 10-12 ঘন্টা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপ রাষ্ট্রটির প্রশাসন। লঙ্কান সরকার এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছে। চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লঙ্ঘন করলে রাশিয়া বাঁচাবে না, ভারতকে হুঁশিয়ারি আমেরিকার। চীন যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে তাহলে রাশিয়া যে ভারতের পক্ষ নেবে এমনটা আশা করার কোনো কারণ নেই। বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করলো আমেরিকা। একই সঙ্গে এই বার্তাও দিল, ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান চালাচ্ছে তারপরেও ভারত তাদের কাছ থেকে যেভাবে তেল, শক্তি সম্পদ সহ অন্যান্য দ্রব্যের আমদানি বাড়িয়েছে সেটা খুব একটা ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিংহ। সেই বৈঠকে তিনি চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন। তারপরই সতর্কবার্তা দেন, চীন যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে তাহলে ভারতের রক্ষাকর্তা হিসেবে রাশিয়া এসে পাশে দাঁড়াবে এমনটি আশা করা বৃথা। একই সঙ্গে হুঁশিয়ারিও দেন, কোনো দেশ যদি রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন বজায় রাখে সেটাও ভালো চোখে দেখবে না আমেরিকা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরপরই তাদের উপর এক গুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। এমন পরিস্থিতিতেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রেখেছে ভারত, তাদের কাছ থেকে তেল এবং শক্তি সম্পদ বিপুল পরিমাণে আমদানি করছে ভারত। দালীপ জানিয়েছেন, এতে আমেরিকার নিষেধাজ্ঞাকে অমান্য করা হচ্ছে না ঠিকই, তবে আমেরিকা চায় যে তাদের মিত্র দেশগুলো যেন কোনো অবিশ্বস্ত সরবরাহকারীর উপর এ বিষয়ে নির্ভরতা কমায়। এক্ষেত্রে রাশিয়ার নাম সরাসরি উল্লেখ না করলেও দালীপ ভারতের পাশাপাশি রাশিয়াকেও পরোক্ষভাবে বার্তা দিতে চেয়েছেন।